नमस्कार। पश्चिमबंग समग्र शिक्षा मिशन विद्यालय शिक्षा विभाग पश्चिमबंग सरकार उद्योगे आयोजित बांगलार शिक्षा क्लासरूम 2024 सबाई के स्वागत। आज के नवम श्रेणी द्रवण अंशटी पढ़ब। আমি শ্রীলা বিশ্বাস, বেথুন কলেজিয়েট স্কুলের রসায়ন বিভাগের শিক্ষিকা। দ্রবণ অংশে আজকে আমাদের প্রথম পর্বে আমরা দ্রবণ কি, ক প্রকার, কিভাবে তৈরি করি সেই নিয়ে আলোচনা করব। দেখো, দ্রবণ বলতেই আমাদের চোখের সামনে প্রথমেই যেটা ভেসে ওঠে সেটা হলো একজন অ্যাপ্রন পরা, সাদা অ্যাপ্রন পরা মানুষ যার চোখের সামনে বা যার টেবিলে এরকম ভাবে প্রচুর লাল নীল সবুজ সলিউশন রাখা রয়েছে। এগুলো তো অবশ্যই দ্রবণ, কোনো না কোনো একটি দ্রবণ। এবার এগুলো ছাড়াও পৃথিবীতে আরো প্রচুর দ্রবণ রয়েছে যাদের কথা আমরা আজকে জানব। প্রথমেই বলি যে দ্রবণ বলতে আমরা কি বুঝি। দুই বা তার বেশি পদার্থে সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের গঠন, উপাদান ও ধর্ম যদি একই রকম হয় এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায় সেই মিশ্রণকেই দ্রবণ বলা হয়। অর্থাৎ দ্রবণ একটি মিশ্র পদার্থ, এটুকু আমরা বুঝতে পারলাম। তার সাথে সাথে যেটা জানলাম সেটা হলো যে দ্রবণ মাত্রই সেটি একটি সমসত্ব মিশ্রণ হবে। সমসত্ব শব্দটার অর্থ হচ্ছে যে দ্রবণের প্রতিটি অংশের উপাদান, গঠন, ধর্ম একই রকম। আমি ধরে নিচ্ছি তুমি একটি শরবত খাচ্ছ, মা একটি শরবত তোমাকে বানিয়ে দিয়েছে। এবার এক্ষেত্রে শরবতটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার যদি একই রকম টেস্ট লাগে তাহলে সেই দ্রবণটি সমসত্ব। উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়, অর্থাৎ এতে যে উপাদানগুলো মিশিয়ে আছে, অর্থাৎ ধরে যদি নুন, চিনি এবং লেবু দিয়ে বানানো একটি শরবত তোমাকে দেওয়া হয়েছে, তাহলে নুন, চিনি, লেবু প্রতিটির উপাদানই আমি বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারি, তবে সেটাও একটা তারও একটা ঊর্ধ্বসীমা বা নিম্ন সীমা নিশ্চয়ই থাকবে। একে বলা হয় দ্রবণ। তাহলে দ্রবণ, দ্রবণের এই যে উপাদান, এই উপাদানগুলো কোনগুলো, কি কি এই দ্রবণের উপাদান সেগুলো আমরা একটু দেখে নিই। ধরে নিচ্ছে আমি এক গ্লাস জল নিয়েছি, একটা পরিষ্কার কাচের গ্লাস, তাতে বেশ খানিকটা জল রয়েছে এবং তাতে এক চামচ চিনি আমি মেশাচ্ছি। তাহলে এক্ষেত্রে এই দ্রবণের দুটি উপাদান কি কি, একটা হচ্ছে তরল পদার্থ জল এবং তার মধ্যে কঠিন পদার্থ চিনি। এটাও দেখতে পাচ্ছে যে চিনির পরিমাণটা জলের পরিমাণের তুলনায় অনেকটাই কম। আবার এটাও জানবো যে চিনি জলের মধ্যে ডুবে যাবে বা গুলে যাবে বেশ ভালো মতন এবং একটা ট্রান্সপারেন্ট সলিউশন বা দ্রবণ তৈরি করবে। এবার এই যে চিনি যার পরিমাণটা কম এবং যে জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে এর নাম হলো দ্রাবক। তাহলে দ্রাবক কাকে বলে? দ্রাবক হচ্ছে সেই পদার্থ, সেই দ্রবণের সেই উপাদান যা অল্প পরিমাণে উপস্থিত থাকে এবং যা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। দ্রাবক তাহলে কাকে বলবো? দ্রাবক হচ্ছে সেই উপাদান যা কিনা দ্রবণের মধ্যে বেশি পরিমাণে থাকে এবং যার ভৌত অবস্থা এবং দ্রবণের ভৌত অবস্থা একই রকম হয়। এবার এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যে যখন আমি একটা চিনি এবং জলের দ্রবণ বানাচ্ছি সেই সময় জলের ভৌত অবস্থা কেমন? তরল। এবং দ্রবণের ভৌত অবস্থা কেমন? তরল। যদিও এর মধ্যে দু ধরনের উপাদান আছে, একটা কঠিন উপাদান আছে, একটা তরল উপাদান আছে, কিন্তু ভৌত অবস্থা তরলের মতন, সেই জন্য জল এক্ষেত্রে দ্রাবক। এবার দুটো উদাহরণে আসি। একটা আমি ধরে নিচ্ছি ইথাইল অ্যালকোহল এবং জলের একটা দ্রবণ আমি বানাচ্ছি, যেখানে ইথাইল অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 50 ml আর জলের পরিমাণ হচ্ছে 10 ml। তাহলে এখানে দ্রাবক কে হবে? যার পরিমাণ বেশি, অর্থাৎ ইথাইল অ্যালকোহল এখানে দ্রাবক এবং জল হচ্ছে এখানে দ্রাবক। এবার ধরে নিচ্ছি 100 গ্রাম জলের মধ্যে 120 গ্রাম আমি লবণ মেশালাম এবং সেটি একটি দ্রবণ তৈরি করলো। এক্ষেত্রে দ্রাবক কে হবে? এক্ষেত্রে দ্রাবক ওই লবণই হবে। কিন্তু কেন? কারণ যদিও 120 গ্রাম আমি দ্রাবক নিয়েছি এবং 100 গ্রামই আমি দ্রাবক নিয়েছিলাম, পরিমাণগতভাবে দেখতে গেলে দ্রাবের পরিমাণ বেশি, সেটা হলেও যেহেতু দ্রবণের ভৌত অবস্থা দ্রাবকের মতন, অর্থাৎ তরলের মতন বা জলের মতন, সে কারণে জল এক্ষেত্রে দ্রাবক হিসাবে কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি আমি বলি যে দ্রবণকে আমরা করকম দ্রবণ আমরা চোখের সামনে দেখতে পাই, আমরা
এই যে এই দ্রবণটি যে সামনে রয়েছে এটা একটা কপার সালফেট, কপার সালফেট একটি লবণ, তার জলীয় দ্রবণ। আমাদের বাড়িতে যে লবণ আমরা প্রতিনিয়ত খাই অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, সেটাকে যদি জলে মেশানো হয় তাহলেও এরকমই একটা দ্রবণ দেখতে লাগে। কিন্তু আমি এখানে কপার সালফেট নিয়েছি এই কারণে যাতে দেখে বোঝা যায় যে জল নয়, জলের মধ্যে কোনো একটি দ্রাবক মেশানো অবস্থায় রয়েছে। এই ধরনের যখন দ্রবণ তৈরি হয় তাকে আমরা বলে থাকি প্রকৃত দ্রবণ। এরপর এই যে দুধ আমাদের সামনে রয়েছে এটাও একটা দ্রবণ, আবার জলের মধ্যে বালি মিশ্রিত থাকা অবস্থাতে যে দ্রবণ তৈরি হয় সেটিও একটি দ্রবণ। কিন্তু এই বিভিন্ন দ্রবণের নাম বিভিন্ন। প্রথম ক্ষেত্রে যে দ্রবণটি তৈরি হয়েছে তাকে আমরা বলে থাকি প্রকৃত দ্রবণ, দ্বিতীয় ক্ষেত্রে যে দ্রবণটি তৈরি হয়েছে তাকে আমরা বলি কোলয়েড, এবং তৃতীয় ক্ষেত্রে যে দ্রবণটি তৈরি হয়েছে তাকে আমরা বলি প্রলম্বন। এবার আমরা একটু হাতে করে দেখি যে এগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি। আমার সামনে একটা বিকার রয়েছে, তিনটে বিকার রয়েছে। প্রথম বিকারের মধ্যে জল রয়েছে। এই জলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে যদি কপার সালফেট লবণ মেশাই কি হবে দেখো, দেওয়ার সাথে সাথে এটি জলের মধ্যে কোনো রকম বিক্রিয়া ছাড়াই দ্রবীভূত হয়ে যাবে, তাই তো? এবং একটি স্বচ্ছ সমসত্ব দ্রবণ তৈরি করবে। আমার পাশে যে দ্বিতীয় বিকারটি রয়েছে সেই দ্বিতীয় বিকারটির মধ্যে রয়েছে স্টার্চ। স্টার্চ দ্রবণ আমরা কি করে তৈরি করি, একটু সামান্য গরম জলের মধ্যে স্টার্চ পাউডার যদি দিই তাহলে সেটা দ্রবীভূত হয়ে এই ধরনের দ্রবণ তৈরি করে। আর আমার কাছে একদম শেষ বিকারে রয়েছে বালি কাদা, যেটা যদি দ্রবণ তৈরি করি আমরা, এর মধ্যে যদি একটু জল দিয়ে ফেলি তাহলে আমরা এই ধরনের একটা দ্রবণ পাই। এই তিনটে দ্রবণই আমরা বহুবার আমাদের জীবনে দেখেছি, তাই তো? এবার খেয়াল করো, তিনটে দ্রবণ, প্রত্যেকটাই দ্রবণ হওয়া সত্ত্বেও প্রত্যেকটিরই প্রকৃতি বা ধর্ম আলাদা। প্রথম ক্ষেত্রে এই যে কপার সালফেটের যে জলীয় দ্রবণটি রয়েছে এই দ্রবণটি স্বচ্ছ এবং সমসত্ত্ব। তার পাশে স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট, এবং সমসত্ত্ব শব্দের অর্থ আমি আগেই বলেছি, প্রতিটা অংশের উপাদানের গঠন এবং ধর্ম একই রকম থাকে। তার পাশে যে স্টার্চ দ্রবণটি রয়েছে সেটি একটি ঘোলাটে, সেটি ট্রান্সপারেন্ট নয় এবং অসমসত্ত্ব। আর একদম শেষ যে দ্রবণটি রয়েছে অর্থাৎ বালি এবং জল, সেটি বেশ কিছুক্ষণ আমি যদি রেখে দিই দেখবো কিছুক্ষণের মধ্যে জল থেকে যে দ্রাবক অর্থাৎ বালি এবং কাদা সেটি আলাদা হয়ে থিতিয়ে পড়েছে। এটিকে বলা হয় প্রকৃত দ্রবণ, এটিকে বলা হয় কোলয়েড, এবং এটিকে বলা হয় সাসপেনশন বা প্রলম্বন। এই যে এক্ষেত্রে যদি আমরা একটু এদের ধর্মের তুলনা করি তাহলে আমরা জানতে পারবো প্রকৃত দ্রবণের বেলাতে কণা, যে দ্রাবকের যে কণা সেগুলি অত্যন্ত ক্ষুদ্র হয়, তাদের যে ব্যাস সেটি 10^-8 সেন্টিমিটার বা তার তুলনাতেও কম হয়। এত ছোট কণা হয় বলে এই কণাগুলোকে আমরা খালি চোখে তো দেখতে পাই না, মাইক্রোস্কোপ বা আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যেও দেখতে পাই না। এগুলোকে আমরা ফিল্টার পদ্ধতিতে বা ফিল্টার করে এই কণা দ্রাবের কণা দ্রাবকের কণা থেকে আলাদা করতে পারি না। এদের মধ্যে টিন্ডাল এফেক্ট দেখা যায় না। এই সবগুলোই হচ্ছে প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য। এরপরে যদি কোলয়েডের ক্ষেত্রে আসি তাহলে কোলয়েডের ক্ষেত্রে কণার ব্যাস থাকে 10^-7 থেকে 10^-5 সেন্টিমিটারের মধ্যে। অর্থাৎ কণার যে ব্যাস সেটি প্রকৃত দ্রবণের কণার যে ব্যাস তার তুলনায় বড়। এটি অস্বচ্ছ এবং অসমসত্ব মিশ্রণ, সেটা আমরা দেখলাম। খালি চোখে এই কণাকে আমরা দেখতে পাই না, তবে আলট্রা মাইক্রোস্কোপের তলায় যদি আমরা এই দ্রবণকে ধরি তাহলে তার কণাগুলো, দ্রাবের কণাগুলোকে আমরা দেখতে পাবো। এই ধরনের দ্রবণের মধ্যে টিন্ডাল এফেক্ট দেখা যায়। টিন্ডাল এফেক্ট কি সেটা আমি বলছি। প্রলম্বনের ক্ষেত্রে যখন আমরা আসব, ঠিক এই প্রলম্বনটি আমাদের চোখের সামনে রয়েছে, সেক্ষেত্রে কণার ব্যাস আরো বড়, এতটাই বড় হয় অনেক সময় যে কণাগুলোকে আমরা খালি চোখে দেখতেও পাই। এই ব্যাসটা হয় 10^-4 সেন্টিমিটার বা তার তুলনায় বেশি। এটি অস্বচ্ছ দ্রবণ, অসমসত্ত্ব দ্রবণ, খালি চোখেও আমরা কণাগুলোকে দেখতে পাই, এক্ষেত্রেও টিন্ডাল এফেক্ট দেখা যায়। কেমন, এগুলো সবই হচ্ছে প্রকৃত দ্রবণ, কোলয়েড এবং প্রলম্বনের মধ্যে পার্থক্য, এবং
একই সাথে তাদের বৈশিষ্ট্য। এবার আমরা একটু টিন্ডাল এফেক্ট কাকে বলে এবং টিন্ডাল এফেক্টকে কিভাবে দেখব সেটা একটু দেখে নিই। টিন্ডাল এফেক্ট হচ্ছে কখনো কোলয়েড দ্রবণের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যদি আমরা পাঠাই তাহলে কোলয়েড কণাগুলি ওই রশ্মিকে বিচ্ছুরিত করে, ফলত আমরা আলোক রশ্মির গতিপথ পাশ থেকে দেখতে পাই। আমাদের এখানে দুটো সলিউশন রয়েছে, তিনটে সলিউশন রয়েছে। আমি প্রথম সলিউশনের মধ্যে দিয়ে অর্থাৎ কপার সালফেটের যে দ্রবণ সেটি একটি স্বচ্ছ সমসত্ত্ব প্রকৃত দ্রবণ, তার মধ্যে দিয়ে যখন আমি আলো ফেলবো নিশ্চয়ই খেয়াল করতে পারছো আলোক রশ্মি একদম সোজা সরল পথে বেরিয়ে এসেছে। আমি কখনো আলাদা করে এর গতিপথ, শুধুমাত্র লাইটটা একদিক থেকে আরেক দিকে চলে গেছে এটুকুই দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা স্টার্চের দ্রবণ অর্থাৎ কোলয়েডের ক্ষেত্রে আসি তাহলে দেখব যে মুহূর্তে আমি আলো ফেলবো সাথে সাথে খেয়াল করো পুরো দ্রবণটাতে কণাগুলোর এই বিচ্ছুরণের ফলে এদের যে গতিপথ সেটা আমরা খেয়াল করতে পারি। আরেকবার দেখাই, যখন প্রকৃত দ্রবণ ছিল তখন আলো সরাসরি এক পাশ থেকে আরেক পাশে সরাসরি চলে গেছিল, এক্ষেত্রে বিচ্ছুরণের ফলে আলোর গতিপথে থাকা কণাগুলোকে এইভাবে তাদের পথটাকে আমরা দেখতে পাই। টিন্ডাল এফেক্ট হলো কোলয়েডের দ্রবণের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠালে কোলয়েড কণাগুলি ওই রশ্মিগুলোকে বিচ্ছুরিত করে, ফলত আলোক রশ্মির গতিপথ আমরা পাশ থেকে দেখতে পাই। এটা বাড়িতে একটা লেজার লাইট নিয়ে প্রকৃত দ্রবণ এবং কোলয়েডের মধ্যে যদি পার্থক্য করতে চাও, দেখাতে চাও বা দেখতে চাও, সেটা আমরা খুব সহজে করতে পারি। দেখো ঠিক এই রকম একটা ছবি আমরা দেখেছিলাম, প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে পাশ থেকে সরাসরি আলো বেরিয়ে গেছিল, কিন্তু যখন কোলয়েড হচ্ছে কোলয়েডের মধ্যে দিয়ে যখন আমরা আলোক রশ্মি পাঠাবো তখন তার গতিপথটা এভাবে দৃশ্যমান হয়। নেক্সট আমরা আসব কোলয়েডের অংশগুলোতে। কোলয়েডের মধ্যে আমরা যখন প্রকৃত দ্রবণ পড়েছিলাম বা দ্রবণ যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে দ্রবণের দুটো অংশ থাকে, একটা দ্রাবক অংশ আর একটা দ্রাবক অংশ। কোলয়েডের মধ্যে এরকম ভাবে এই যে দুটো উপাদান তাদের একটির নাম হচ্ছে বিস্তৃত দশা এবং অপরটির নাম হচ্ছে বিস্তার মাধ্যম। কোলয়েড দ্রবণের মধ্যে যে দশাটি 10^-7 থেকে 10^-5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণা রূপে অপর দশার মধ্যে সমভাবে বিস্তৃত থাকে তাকে বলা হয় বিস্তৃত দশা, আর বিস্তৃত দশা যে দশার মধ্যে ছড়িয়ে থাকে তাকে বলা হয় বিস্তার মাধ্যম। একটু উদাহরণ দিয়ে বলি, এখানে তাকিয়ে দেখো যে ছবিটা রয়েছে সেই ছবির মধ্যে যে পার্টিকেল গুলো রয়েছে তাকে আমরা বলবো বিস্তৃত দশা, আর যার মধ্যে ভেসে বেড়াচ্ছে সেটা হলো বিস্তার মাধ্যম। ঠিক একটু আগে যে স্টার্চ সলিউশনটা তোমাদের সামনে করে দেখিয়েছিলাম সেই স্টার্চ সলিউশনের মধ্যে যদি বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশাকে আলাদা করে চিহ্নিত করতে বলি তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এক্ষেত্রে বিস্তৃত দশা হচ্ছে স্টার্চ, স্টার্চের কণা, আর জল এখানে বিস্তার মাধ্যম। এবার এই বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা আলাদা আলাদা করে আমরা আলাদা আলাদা দ্রবণ বা কোলয়েডীয় দ্রবণ পাই। এবার দেখো আমাদের চারপাশে থাকা বিভিন্ন সলিউশনের সাথে তোমরা এবার নিজেদেরকে রিলেট করতে পারবে। বিস্তার মাধ্যম যদি তরল হয় এবং বিস্তৃত দশা যদি কঠিন হয় তাহলে তাকে আমরা, সেই কোলয়েডের দ্রবণকে আমরা সল নামে ডাকবো। এর উদাহরণ হচ্ছে রং এবং স্টার্চ, বা আরো উদাহরণ আছে। এই যে একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তরল মাধ্যমের মধ্যে আমি কঠিন বিস্তৃত দশা অর্থাৎ স্টার্চ ব্যবহার করে আমি একটি সল বানিয়েছিলাম, ঠিক তেমনি রং যখন তৈরি হয় অর্থাৎ পেন্ট যেটাকে আমরা বলে থাকি যখন তৈরি হয় তখন সেটাও বিভিন্ন রঞ্জক পদার্থকে জৈব তরলের মধ্যে ডুবিয়ে বা গুলিয়ে বা বলতে পারি দ্রবীভূত করে আমরা রং বানিয়ে থাকি। তাহলে সেগুলোকে আমরা কি নামে ডাকি? সল নামে ডাকি। এরপর তরল বিস্তার মাধ্যমে বিস্তৃত দশাও যদি তরল হয় তাহলে তাকে আমরা ইমালশন বলে ডাকি। তার উদাহরণ হচ্ছে দুধ, শ্যাম্পু, মাখন ইত্যাদি। তাহলে এগুলো দুধ, শ্যাম্পু, মাখন এরাও হচ্ছে এক ধরনের কোলয়েড। তরল বিস্তার মাধ্যমে যদি গ্যাসীয় বিস্তৃত দশা থাকে তার নাম হলো ফোম, যেমন সাবানের ফেনা। সাবানের ফেনা খেয়াল করে দেখো যে ভেতরের গ্যাসীয় যে পদার্থ তার বাইরে একটা পাতলা জলের বা সাবান জলের যে ফিল্মটা থাকে সেটাই হচ্ছে ফোম।
এছাড়াও সোডা ওয়াটার, সোডা ওয়াটারের মধ্যেও সোডা ওয়াটারটাও হচ্ছে একটি ফোমের উদাহরণ, যেখানে বিস্তার মাধ্যম হলো তরল এবং বিস্তৃত দশা হচ্ছে গ্যাসীয় পদার্থ। নেক্সট আমরা আসব কঠিন এরোসলে। কঠিন এরোসল তখনই হবে যখন বিস্তার মাধ্যম হবে গ্যাস এবং বিস্তৃত দশা হবে কঠিন। তার উদাহরণ হচ্ছে ধোঁয়া। ধোঁয়ার মধ্যে কি থাকে? ধোঁয়ার মধ্যে আমরা জানি তার বিস্তৃত মাধ্যম হচ্ছে গ্যাসীয় পদার্থ, অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডল, তার মধ্যে কঠিন পদার্থ রূপে কখনো কখনো কয়লা, কার্বন ইত্যাদি যখন ভেসে বেড়ায় তখন আমরা তাকে বলে থাকি কঠিন এরোসল। এবং একই সাথে বাতাসে ভাসমান ধুলোকণা, এরাও কঠিন এরোসলের উদাহরণ। নেক্সট হলো তরল এরোসল। তরল এরোসল হচ্ছে গ্যাসীয় বিস্তার মাধ্যমে তরল বিস্তৃত দশার উদাহরণ। তার উদাহরণ হলো কুয়াশা বা মেঘ। আমরা জানি গ্যাসের মধ্যে বা যখন জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থায় থাকে তখন সেটি কুয়াশা রূপে আমাদের চোখের সামনে দেখা যায়। কঠিনের মধ্যে কঠিন যখন দ্রবণ তৈরি করে, কোলয়েডীয় দ্রবণ তৈরি করে, তার নাম হচ্ছে কঠিন সল, যেমন ধাতু সংকর বা রঙিন কাচ। এই যে রঙিন কাচ, ধাতু সংকর, এরা সবাই হচ্ছে কঠিনে কঠিন বা কঠিন সলের উদাহরণ। এরাও এক ধরনের কোলয়েড। কঠিন বিস্তার মাধ্যমে তরল বিস্তৃত দশা যখন কোলয়েড তৈরি করে বা কোলয়েড সিস্টেম তৈরি করে তাকে আমরা জেল নামে ডাকি। প্রাত্যহিক জীবনে, প্রতিদিনের জীবনে আমরা যে জেলি বা দই এগুলো খেয়ে থাকি, এগুলো সবই হচ্ছে সেই কোলয়েড বা জেলের উদাহরণ। একদম লাস্ট বলবো, কঠিন পদার্থ যখন বিস্তার মাধ্যম এবং গ্যাস যখন বিস্তৃত দশা তখন তাকে আমরা বলে থাকি কঠিন ফোম। উদাহরণ হচ্ছে কেক, ঝামা পাথর ইত্যাদি। খেয়াল করো, কেক যেখানে একটা কঠিন পদার্থ, তার মধ্যে কি থাকে? গ্যাসীয় উপাদানগুলো বা গ্যাসীয় পদার্থগুলো থাকে। আচ্ছা, এখানে একটা অংশ যেটা আমি উল্লেখ করব, যেটাকে আমরা ইমালশন বলেছি, এই ইমালশনটা আমরা একটু মন দিয়ে পড়বো। ইমালশন হচ্ছে তরলের মধ্যে তরলের দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, যেখানে বিস্তার মাধ্যমও তরল, বিস্তৃত দশাও তরল, তাকে আমরা বলছি ইমালশন। এই যে ইমালশন, এটা দু রকমের হয়। দেখো খেয়াল করে, আমার এখানে যে উদাহরণগুলো আছে, শ্যাম্পু, দুধ, মাখন ইত্যাদি, দুধের কথা যখন আমরা বলবো, দুধ কেমন ইমালশন? দুধের মধ্যে কি থাকে? বিভিন্ন ফ্যাট জাতীয় দ্রব্য জলীয় মাধ্যমে দ্রবীভূত হয়ে দুধ তৈরি করে, অর্থাৎ এখানে ফ্যাট আছে এবং জল আছে। ফ্যাট এবং জল তো নিজেদের মধ্যে চট করে একসাথে থাকতে পারে কি? একসাথে কি একটা একটা স্টেবল সিস্টেম তৈরি করতে পারে? পারে না। সেই জন্য এদের মধ্যে কেজিন ব্যবহার করে, কেজিন নামক প্রোটিন ইউজ করে আমরা দুধটাকে স্টেবল করে থাকি। এই এই যে কেজিন এখানে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ইমালসিফায়ার। তাহলে এটা হচ্ছে, দুধ হচ্ছে জলের মধ্যে তেলের ইমালশন। ঠিক উল্টো ঘটনাটা ঘটে মাখনের ক্ষেত্রে। মাখনের ক্ষেত্রেও তরল পদার্থ হিসাবে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ফ্যাট এবং আরেকটা হলো জল। এখানে ফ্যাটের মধ্যে সামান্য পরিমাণ জল, খুব সূক্ষ্ম জলের সূক্ষ্ম পদার্থ মাখনের মধ্যে থাকে। তাহলে ইমালশন দু রকমের হতে পারে, একটা হচ্ছে তেলে জলে আর একটা হলো জলে তেলে। উদাহরণ হলো দুধ, মাখন ইত্যাদি। নেক্সট আমরা পড়ব, গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটি হলো অসম্পৃক্ত দ্রবণ, আর অপর একটি হলো অতিপৃক্ত দ্রবণ। আমি তোমাদেরকে আবার একটু তিনটে দ্রবণ কেমন দেখতে হতে পারে একটু ধারণা দিতে চাই। আমার সামনে তিনটে বিকার রয়েছে, যে বিকারে একই সলিউশন রাখা রয়েছে। দেখো, এটা তোমাদের সামনে আমি প্রথমেই তৈরি করেছিলাম, যেটা রয়েছে, এটা হলো দ্বিতীয় আরেকটি দ্রবণ, এটি হলো তৃতীয় আরেকটি দ্রবণ। এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো, দ্রাবক হিসাবে আমি কপার সালফেটকে ব্যবহার করেছি। তো তিনটেতেই গাঢ়ত্বের মান আলাদা। প্রথমটির ক্ষেত্রে এই যে দ্রবণটি, এই দ্রবণটিতে দ্রাবক খুব কম পরিমাণে আছে। এটির ক্ষেত্রে এই দ্রাবকটি যে পরিমাণ দ্রাবক গ্রহণ করতে পারত ঠিক তত পরিমাণে আছে। এক্ষেত্রে যত পরিমাণ দ্রাবক গ্রহণ করতে পারত তার তুলনায় বেশি আছে। এটাকে আমরা বলে থাকি, এই তিনটে দ্রবণকে, এটাকে বলা হয়
অসম্পৃক্ত দ্রবণ, এটি সম্পৃক্ত দ্রবণ এবং এটি হলো অতিপৃক্ত দ্রবণ। তাহলে প্রথমে আমি আসি যে সম্পৃক্ত দ্রবণ বলতে আমরা কি বুঝি। নির্দিষ্ট পরিমাণ তরলের মধ্যে অর্থাৎ দ্রাবকের মধ্যে নির্দিষ্ট একটি উষ্ণতাতে যে পরিমাণ দ্রাবক ও গ্রহণ করতে পারে, সেই পরিমাণ দ্রাবক যদি এতে দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকেই আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ এই জলটি এই দ্রাবকের মধ্যে এতটা পরিমাণই দ্রাবক অর্থাৎ কপার সালফেট দ্রবীভূত হতে পারত। এর বেশি যদি আমি কপার সালফেট এর মধ্যে দিতাম তাহলে কি দেখতাম, নিচে কপার সালফেট থিতিয়ে পড়েছে। অনেক সময় হয় না যে আমরা কেউ কেউ হয়তো শরবত খেতে ভালোবাসে এবং শরবতের মধ্যে চিনির পরিমাণ খেতে অনেক বেশি ভালোবাসো, মানে অনেক বেশি মিষ্টি খেতে ভালোবাসো, সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে একটা আমি কাচের গ্লাস নিয়েছি, তার মধ্যে জল মিশিয়েছি, মিশিয়ে প্রথমে এক চামচ চিনি দিলাম, তারপরে দু চামচ চিনি দিলাম, তারপরে আরো তিন চামচ চিনি দিলাম, দেওয়াতে কি দেখতে পাবো, একটা সময় দেখতে পাবো যে চিনিটা তো প্রথম ক্ষেত্রে গুলতে থাকবে, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় চিনিটা জাস্ট থিতিয়ে পড়বে, ওই জলের মধ্যে আর গুলে যাবে না। ঠিক আছে, তাহলে আমি ওটা ধরে নেব ওই চিনি যেটা নিচে থিতিয়ে পড়েছে সেটিকে যদি আমি কাত করে শুধু জলটা বা শরবতটাকে আলাদা করে নিই তাহলে ওই শরবতটা হলো ওই জল এবং চিনির সম্পৃক্ত দ্রবণ। ঘরের উষ্ণতায় ওই পরিমাণ দ্রাবক ওই পরিমাণ দ্রাবই দ্রবীভূত করতে পারত। এবার যদি এমন হয় যে আমি যে পরিমাণ দ্রাবক নিয়েছি সেটি আরো ক্ষমতা আছে দ্রাবক গ্রহণ করার, অর্থাৎ যতটা পরিমাণ দ্রাবক সে গ্রহণ করতে পারত তার তুলনায় কম দ্রাবক দ্রবীভূত আছে, যেটা এই দ্রবণের ক্ষেত্রে হয়েছে। কম পরিমাণ দ্রাবক, কম কপার সালফেট আমি নিয়েছি, আমি এর মধ্যে আরো চাইলে কপার সালফেট দিতে পারতাম, তাই তো? এটাকে আমরা বলছি অসম্পৃক্ত দ্রবণ। এবার অতিপৃক্ত দ্রবণ, এই যে অতিপৃক্ত দ্রবণ, এটা এটা কি, এটা হচ্ছে ঘরের উষ্ণতাতে এইটুকু দ্রবণের মধ্যে যতটা পরিমাণ এইটুকু দ্রাবকের মধ্যে যত পরিমাণ দ্রাবক ও গ্রহণ করতে পারত তার তুলনায় আমি বেশি দ্রাবক মিশিয়েছি। এবার এটা কিভাবে সম্ভব, এটা বেশি দ্রাবক আমি কি করে মেশালাম, তার একটা তার কিছু প্রসিডিওর থাকে। খেয়াল করবে যখন চিনির শিরা আমরা তৈরি করি তখন কি করা হয়, জলের মধ্যে আমরা চিনি মেশাতে থাকি এবং তাকে বাইরে থেকে উত্তাপ দিতে থাকি, গরম করতে থাকি। স্বাভাবিক অবস্থাতে ওই জলটা যত পরিমাণ চিনি গ্রহণ করতে পারত এক্ষেত্রে গরম করার জন্য আমরা আরো বেশি চিনি ওই জলের মধ্যে দ্রবীভূত করতে পারি। ঠিক আমিও ঠিক এইভাবে কপার সালফেটকে সলিউশন যেটা ছিল সেটাকে আমি ক্রমশ গরম করেছে এবং বেশি পরিমাণ দ্রাবক এর মধ্যে যুক্ত করেছে। এরপরে যখন এটি রুম টেম্পারেচারে এসেছে বা স্বাভাবিক উষ্ণতাতে এসেছে তখন ওই যে দ্রাবক তার যা ক্ষমতা দ্রাবক দ্রবীভূত করার, যে দ্রাবকের যতটা ক্ষমতা ছিল দ্রাবক দ্রবীভূত করার তার তুলনায় এখন এর মধ্যে বেশি পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে। এই যে অতিপৃক্ত দ্রবণ এটি কিন্তু খুব একটা বেশি স্থায়ী নয়, এটি খুব মানে চাইলেই এটা থেকে দ্রাবক আলাদা হয়ে যেতে পারে। আমরা একটুখানি দেখব এই জিনিসটা যে অতিপৃক্ত দ্রবণ আমরা কিভাবে তৈরি করতে পারি। আমার সামনে একটা টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবের মধ্যে আমি গ্লোবাল লবণ নিয়েছি। গ্লোবাল লবণ হচ্ছে সোডিয়াম সালফেট তার মধ্যে 10 অনু জল। এটাকে যদি আমি গরম করি, খেয়াল করবে এটাকে যদি আমি আস্তে আস্তে গরম করি তাহলে কি দেখতে পাবো, এই যে দেখা যাচ্ছে প্রথমে ছিল কিছু ক্রিস্টাল, এই যে ক্রিস্টালগুলোকে যদি আমি গরম করি আমি কিন্তু এখানে কোনো রকম কোনো দ্রাবক ব্যবহার করিনি, এর মধ্যে যে কেলাস জল রয়েছে, কেলাস গঠনকারী যে জল রয়েছে সেই জলেই এই ক্রিস্টালগুলো দ্রবীভূত হয়ে যাচ্ছে। খেয়াল করো নিচে তরল পদার্থ জমা হয়েছে, দেখা যাচ্ছে এইটা হলো সেই তরল পদার্থ, কেমন। এবার এটা হলো
তাহলে অতিপৃক্ত দ্রবণ। এবার এই অতিপৃক্ত দ্রবণকে আমরা গরম করার পর এটা রুম টেম্পারেচারে যদি আসে, অর্থাৎ যদি আমরা এটাকে ঠান্ডা করি, তাহলে কি দেখতে পাবো? ঠান্ডা করলে দেখতে পাবো যে যে বেশি পরিমাণ দ্রাবটা এর মধ্যে দ্রবীভূত হয়েছিল সেটা কেলাসের মতন আলাদা হয়ে গেছে। এই রকম, এই জিনিসটা এই রকম দেখতে লাগবে। আমার কাছে এটা আরেকটা বানানো রয়েছে, তাকে দেখলে আমরা দেখতে পাবো এই ধরনের ক্রিস্টাল আমরা পেতে পারি। এবার আমরা দেখব যে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত দ্রবণ আমরা কিভাবে বানাতে পারি। সম্পৃক্ত দ্রবণ মানে যে পরিমাণ দ্রাবক, কোনো একটি সর্বোচ্চ পরিমাণ দ্রাবক যেটা একটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হতে পারত, যদি সেটা থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, তাকে আমি অসম্পৃক্ত করতে চাইছি। কিভাবে করতে পারি যদি একটু ভাবি, আমি যদি গরম করে ফেলি, এই যে একটু আগে যে বলেছিলাম যে দ্রাবকটাকে যখন, দ্রবণটাকে যখন আমি গরম করে ফেলবো, দ্রাবকের মধ্যে সেই ক্ষমতা থাকে যে তাকে আমি আরো বেশি দ্রাবক তাতে আমি যোগ করতে পারি, তাই তো? তাহলে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার একটি অন্যতম উপায় হচ্ছে দ্রবণটিকে গরম করে ফেলা। এবার আর কি কোনো উপায় আছে? আরো একটা উপায় আছে, যদি আমি আরো বেশি করে দ্রাবক যোগ করি, বাইরে থেকে অতিরিক্ত পরিমাণ যদি দ্রাবক যোগ করি, তাহলে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। ঠিক উল্টো কাজটা এবার একটু করে নিই, অসম্পৃক্ত দ্রবণকে যদি সম্পৃক্ত করতে চাই তাহলে সেক্ষেত্রে কি উপায় আছে? সেক্ষেত্রে উপায় হলো, তিনটি উপায় আছে। আমরা দ্রবণটাকে যদি উত্তপ্ত করে ফেলি, উত্তপ্ত করতে করতে এমন অনেকটা পরিমাণ দ্রাবক যদি বাষ্পীভূত করে ফেলতে পারি, তাহলে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি। আর কি করতে পারি? উষ্ণতা কমিয়ে, উষ্ণতা যদি কমিয়ে দিই, তার মানে কম উষ্ণতাতে ওই দ্রাবক যে পরিমাণ দ্রাবক স্বাভাবিক অবস্থায় গ্রহণ করেছিল, তাহলে তার দ্রাবক গ্রহণ করার ক্ষমতা কমে যাচ্ছে, অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে পরিণত হচ্ছে। আর তৃতীয় হচ্ছে অতিরিক্ত দ্রাবক যোগ করে, অর্থাৎ দ্রাবকের মধ্যে আরো বেশি পরিমাণ যদি আমি দ্রাবক যোগ করি, তাহলেও অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। আজকের ক্লাসটা এই অবধি, আশা করি তোমরা পড়া বুঝেছো। নমস্কার।